बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम मोमेंट सन किचन थेके सबाइके शुभेच्छा। खूब ताड़ाताड़ी मध्य एकटा सहज पद्धतिते एकटा आमेर आचार खुशा सह रोदे देवा झामेला छाड़ा आचार करे आजके आमी आपनादेर देखाबो। एखन रोद बृष्टिर दिन जाच्छे आमादेर गाछे गाछे आमे तो आम পাড়তে হচ্ছে না, বাতাস এবং বৃষ্টিতে অনেক আম পড়ে যাচ্ছে। আমার আব্বার বাসার গাছের আম, আব্বা আমাকে আম দিয়েছেন 3 কেজির মতো কাঁচা। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 4 টুকরা করে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, যা যা উপকরণ লাগবে, লাল মরিচ, রসুন, লাল সরিষা, 5 ফোড়ন, লবণ এবং তেল, সরিষার তেল। আমি একটা প্যানের মধ্যে রসুন এবং লাল মরিচ ভেজে নেছি, ভালোভাবে ভেজে নিতে হবে। লাল সরিষা অনেক ভালো একটা স্মেল আসে আচারে, তাই লাল সরিষা দিয়েছি। আমি এখন ভালোভাবে ভেজে নেব, ভাজার সময় অনেক ফুটে ওঠে, আপনারা একটু সাবধান থাকবেন যাতে গায়ে না লাগে। তিন মিনিট ভেজে নিতে হবে, ভালো একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা স্মেল আসে। এখানে আমি পানি নিয়েছি এক পাতিলে, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম মশলাটা। আমি পানি গরম করব। আমি আমটা কেটে নিচ্ছি, আগে কেটে নিয়েছি, এখন একটু ছোটো করতেছি, একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমটাকে। আম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে পোকা মাকড় না থাকে। গাছ থেকে পড়ে গিয়েছে, তাই একটু লাল কালো দাগ আমের মধ্যে, সমস্যা নাই, এটা পোকা না। অনেক ভালো স্মেল পাচ্ছি আমি কাঁচা আমের। আমি গরম পানি করে নিয়েছি, আমি এখানে মশলা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডার করে নেব প্রতিটা মশলাটাকে। ব্লেন্ডারের জারে আমি ভরে নিচ্ছি। সরিষা, লাল মরিচ, রসুন এবং আমি 5 ফোড়ন দিয়ে ব্লেন্ডার করে নেব। 5 ফোড়নের পাউডারটা আমি অ্যাড করেছি। আমার পানিটা গরম হয়ে এসেছে, ভালোভাবে গরম হওয়ার পর আমি এখন আম অ্যাড করে দেব পানির মধ্যে। আমগুলোকে একটু সিদ্ধ করে নেব 4-5 মিনিট। পানি একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু পানি কম করে নিচ্ছি। একটা ছোটো বাটি দিয়ে পানিটা তুলে নিচ্ছি আমি। অনেকগুলো আম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।
সিদ্ধ হয়ে গেছে আমার আম, এখন আমি পানিটা ঝরিয়ে নেব একটু। পাঁচ মিনিটের মতো সিদ্ধ করতে হবে, আমি 5 মিনিট চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। আমি এখন পানিটা ঝরিয়ে নেব, পানিটা ফেলে দেব আমটা। দুই তিন মিনিট আমি একটু আমটা শুকিয়ে নেব, পানি ছাড়া রাখবো ফ্যানের নিচে। এখানে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি একটু মশলা রেডি করব এখন, আচারের মশলা। সরিষার তেল দিলাম, আমি ব্লেন্ড করেছি যে মশলা সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। লবণ পরিমাপ মতো, আমি চিনি অ্যাড করতেছি না, যদি চান কেউ চিনি অ্যাড করা যাবে। টক জাল একটা আচার আমি তৈরি করতেছি, চাইলে চিনি অ্যাড করা যাবে, আমি চিনি অ্যাড করি নাই। একটু লাল মরিচের পাউডারও আমি দিয়েছি, একটু ঝাল একটু বেশি হয়ে গেল হলে ভালো লাগবে আচারে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অনেক সুন্দর একটা স্মেল আসছে, সরিষার স্মেল, রসুন, সরিষা। এখন আমি আমগুলা অ্যাড করে দেব এই মশলার মধ্যে। এখন মশলা ভালোভাবে যাতে আমের ভিতরে ঢুকে সেভাবে নেড়ে নিতে হবে, ভালোভাবে মশলা আমের ভিতরে ঢুকাতে হবে, প্রতিটা আমের গায়ে যাতে মশলাটা লেগে যায় ভালোভাবে নাড়তে হবে। মাখা মাখা আচার, অনেক দেখতে অনেক ভালো লাগতেছে, খেতে অবশ্যই অনেক ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি পানিটা ফেলে দিছি, অবশ্যই ট্রাই করবেন, এবং 15-20 মিনিটের ভিতরে একটা ভালো আচার বানানো যাবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। অনেক মজাদার একটা আচার আমি তৈরি করে দেখালাম। তেলটা উপরে উঠে এসেছে আচারের, সারাদিন অনেক বৃষ্টি ছিল, সন্ধ্যার সময় আমাদের বৃষ্টি থেমে গেছে।
এই আচারটা তৈরি করার সাথে সাথে খাওয়া যাবে, ঝামেলা ছাড়া একটা আচার। প্রায় 7 মিনিটের মতো আমি চুলার মধ্যে আমটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ডিশের মধ্যে ঢেলে দেব, একটু ফ্যানের নিচে রাখলেই হবে। ফ্যানের নিচে রাখার পরে ঘরের মধ্যে রাখলে রাখার পর একটা বোতল আমি রেখে দেবো, বোতলে বা বক্সের মধ্যে ভরে অনেক দিন রাখা যাবে আচারটাকে। বাইরে রাখা যাবে, ফ্রিজে রাখা যাবে। অনেক গরম, এখন সাবধানভাবে ধরবেন, এখন হাত দিয়ে না ধরে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ফ্যানের নিচে আমি রেখে দেবো। একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল আমি উপরে ঢেলে দিলাম, বাস আর কিচ্ছু দেওয়া লাগবে না। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, কাঁচা আমের আচার, ঝামেলা ছাড়া খোসাসহ আচার। সবাই সবার জন্য দোয়া করব। আবার একটা সহজ পদ্ধতির কোনো রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।